আচ্ছা ভালো ভালো জিনিস, ভালো ভালো জিনিস গুলো খায় পালা গেল, দেখছো তো গোস গুলো লিয়ে লিয়ে পালিয়ে গেল তেল তেল গিলা। দেখো টুম্পা সোনা মাংস মুরগিতে খেয়ে ফেলছে, মুরগির মাংস মুরগিতে খেয়ে ফেলছে। দেখো গাইস আমরা এখন চিকেন আজকে রান্না হবে। চিকেন রান্না করতে হবে, তুমি রান্না করতে পারবে তো? না। তোমাকে রান্তে হবে, তোমার মা বেটিকে রান্তে হবে, ঠিক আছে? না, আমি রান্ধবো না। না, তোমাকে রান্তে হবে, তুমি রান্তে পারো তো? হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চিকেন রান্না করতে চলছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চিকেন ভাত, চামড়া, থ্যাংক, চামড়া, থ্যাংক। এটা মশাটা মারো হাজার আমার হাতে হয়ে গেছে তো। শর্টকাটে মেরে দিব, খাবে না সব খাবে লাগে না তুমি। এখন বেলা হয়ে গেছে, এখন 4:05 বেজে গেল, সেই জন্য মন খারাপ হয়ে গেছে, কাটাকাটিতে একটু বিরক্ত হয়েছে। দেখো টুম্পা সোনা এখন চিকেনটা মানে পরিষ্কার করছে, চামড়াটা বিনাচ্ছে, আর আমি পাশে বসে আছি দেখতে পাচ্ছ। আর এই যে আমার বেটি চলে আসলো, ছোট মেয়েটা আমার, তোমার নাম কি? মাংস হবে চিকেন দিয়ে আর গরম ভাত দিয়ে একটা আমাদের জামদানি খাওয়া হবে। জামদানি খাওয়া দাওয়া চলবে নাকি? জামদানি খাওয়া দাওয়া চলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। সব খেলবে তো বসা হয়ে লক করে দাঁড়াও, কাজ করে লেখ, তোমরা রান্না করছেন ফাঁকা জায়গাতে, মানে এক জায়গাতে বসে এখানে কাজ চলছে, টুম্পা সোনা এখন বিনাচ্ছে। আর বড়টা আমাদের সাদাটা বড়টা দেখো গাইস দেখতে পাচ্ছ, মন খুব খারাপ, চামড়াটা গেছে গাতেছি, চামড়াটা দিয়ে দিয়েছি, সেই জন্য মনটা খুব খারাপ দেখতে পাচ্ছ। মনটা এত খারাপ হয়েছে, একবার ছোট মন দেখো বলে এত তুমি মন আসো দেখতে পাচ্ছ, এই যে লেগ পিস কাটছে, ভালো ভালো জিনিস, ভালো ভালো জিনিস গুলো খায় পালা গেল, দেখছো তো গোস গুলো লিয়ে লিয়ে পালিয়ে গেল তেল তেল গিলা। মাংস মুরগিতে খেয়ে ফেলছে, মুরগির মাংস মুরগিতে খেয়ে ফেলছে, মুরগি গুলাকে পিটাচ্ছে কিভাবে দেখতে পাচ্ছ? একবার আগে বম হয়ে গেছে, তোমার বন্ধ করো ওটা দেখে, এদিক করে কাটতে এখানে কাটে গেল, টেনে দাও না, টেনে দাও, টেনে শুয়ে গেল।
মেটো খান ভিতরে ভাগ হয়ে গেল, ভাগ না পারে না মানে ঠিকই। হ্যাঁ ঠিক আছে, ওর আগে বোম আজ কি কি ফেলেছে তো কে জানে, কি কি ফেলে দিয়েছে। ও এদিকে এসো, এদিকে এসো, এটা কেটে ফেলেছে, আধান কেটে ফেলেছে, তাড়াতাড়ি এসো। ওখানে দেখো এই যে আমাদের লেগ পিস, এখন এটা দুটো হবে, মাঝে বরাবর কেটে এখন এটাকে দুটো বরাবর নাকি যারা দূরে একটা মুরগি খাতা হাতে খড়ি দেয়, খড়িটা দিয়ে মুরগি মারা। এই যে গায়ে দেখতে পাচ্ছ দু দুটো লেগ পিস গুলি গুলি হাজারা। হ্যাঁ এই লেগ পিস এখন ফ্রাই হবে গায়ে, সেই যে মাংস আমাদের এখন রেডি হয়ে এসছে, আর একটু আছে। আমাদের চিকেন ফ্রাই হয়ে গেল, এখন ধুয়ে নিচ্ছি মাংসটা, চিকেন ফ্রাই গুলো ধোয়া হয়ে গেছে, এই যে পিস গুলো বড় বড়, এই যে সব দেখতে পাচ্ছ, আর মাংস গুলো ছোট ছোট কাটি নিচ্ছি, সব কষা হবে, ছেলে গেছে। চামড়াতে ঠেঙে 10 টাকা, আর গোটা এমনি মুরগি 100, গোটা মুরগি 140 টাকা, আর কাটা কাটা মাংস দিলে 200 টাকা, কাটা তো বেশি। তাতে 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 বরাবর কি বার কি হলো গায়ে, সেই যে দেখতে পাচ্ছ চিকেন, এটা হচ্ছে লেগ পিস, আর এটা হচ্ছে মাংস, এটা মাংস হবে কষা কষা মাংস। এখন এখানে কোন পছন্দ রান্না করবে, এখন আমরা লেগ পিস গুলা লবণ হলুদ দিয়ে বড় হাড়িটা তো একটু ভাত হয়ে যাবে, ওই যে হাড়িটা দিয়ে উঠা পানি সুবিধা হয়ে গেল, আর মায়ের তেল গরম করছে, চিকেন ফ্রাই করবে, লেগ পিস তো করবো, লেগ পিস লেগ পিস হবে সেজন্য। তো গায়ে দেখতে পাচ্ছ এই যে চিকেন, চিকেন লেগ পিস, এই লেগ পিসটা ফ্রাই হবে এখন। এই যে গরম তেল দেখতে পাচ্ছ, এই যে গ্যাস ধরিয়ে দিছে, এদিকে জ্বলতেছে, আর পাশে হাড়িতে ভাত বসাচ্ছে, দেখতে পাচ্ছ গরম জল গরম হয়েছে। এই যে টুম্পা সোনা এখন রান্না করছে, আর মুখ চালাচ্ছে, দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করো। এই যে আমার মেয়ে, বড় মেয়েটা পেঁয়াজ কাটছে, হাত কাটে যায় না, আস্তে আস্তে কাটো ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আমার ছোট মেয়ে, আর এটা আমার মেজো মেয়েটা, দেখতে পাচ্ছ এই যে আমার ছেলেটা, এটা আমার ছোট ছেলে। গায়েস এখন এই যে লেগ পিসটা ফ্রাই শুরু হবে, দেখতে পাচ্ছ নুন টিকে মানে একটু দিলাম, সেটা আমি ঘোরাফেরা করছে, তাদের বসে দাও, দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম, দাও তাহলে শুরু আরম্ভ। গায়ে দেখতে পাচ্ছ গরম তেলে লেগ পিস দিয়ে দিয়েছে, ডাল ভাজা দেখি কত সুন্দর।
আছে তোমার পেটে? তুমি ভালো করে হাত চালাও, হাত করে না। আজকে মা বেটি দুজন মিলে লেগটি সারা হচ্ছে। খাবে বলে কত বাচ্চারা শুনছ, এখন তুলে তুলে তো ইয়েতে ইয়ে করার খাবে না তখন। দুই তিন সেকেন্ডের মধ্যে বাড়ি যেতে হবে। এখন আসতে না গেলে দাদু গেল, হারে গেল, খারাপ করে দিয়ে আসতে গেল। এগারোটা পার করে দিবে দেখতে পাচ্ছ চিকেন ফ্রাইটা ছন্নে দিয়ে কাটতে হচ্ছে, এখন শক্ত ভাঙছে না। কেমন আছে হাজারা? কেমন আছে? চিকেন ফ্রাই খাচ্ছ নাকি? কথা বলবে না, চুপচাপ খেয়ে এদিকে তাকাও। ভালো লাগছে খাতে? ঘুম আছে না তাক আছে কিন্তু বুঝতে? তাদের খাও খেলা, তোমার খাওয়া গেল? সবার খাওয়া গেল, আমার সবার খাওয়াইছে? এটা কি? ওটা এটা লেগ পিসের হাড়। একদিন খাবার মনে হচ্ছে আবার খাবো খাবো লাগছে। দেখতে পাচ্ছ এই যে আমাদের সব ছেলে পিলে দেখছ, ছেলেগুলো সব আমার। তোমার মুখ দেখাছ না? তোমাদের মুখ দেখাছ না? অন্ধকার লাগছে, একটু ছাপড়া ফরান। আমার এত ছেলে পেলে গায়ে দেখতে পাচ্ছ, ছেলেগুলো সব আমার। আর এই যে একটা মা আর একটা মায়ের কতগুলো ছেলে দেখেলাম, গয়নে কটা হচ্ছে না? তিন দিয়ে পাঁচটা, পাঁচটা ছেলে আমার। দেখতে পাচ্ছ এক মায়ের পাঁচটা ছেলে, এক মায়ের পাঁচটা ছেলে। আমাকে দেখে কেমন মনে করবে তোমার পাঁচটা ছেলে? দেখে মনে হবে না? মনে করবে? মনে হবে না? ছেলে গেলে কার কাছে তোমার কাছে তো আছে পাঁচটা ছেলে মেয়ে পাঁচটা। তো এখন আমরা লেগ পিস খেলাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। নিয়ে আদরা আদরা লেগ দিয়ে তো লাইক দাও, লাইক দেখা তো ওকে লাইক করতে হলো। এই যে আমার মেয়ে লাইক করতে বলছে, সাবস্ক্রাইব করে দিও। দেখো গায়েস, এখন আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে এসছে, দেখতে পাচ্ছ। এই যে সে চিকেনটা, একটা চিকেন নিয়েছিলাম, তো চিকেনের দুটো ফ্রাই করা হয়েছিল লেগ পিস, আর বাকিটা একটু মাংস কষা কষা। এখন মাংসটা দেখতে পাচ্ছ, দেখতে
সাথে খাও। খান গোস মোস তো খায় না। দেখতে পাচ্ছ এখন আমাদের সব ছেলেপিলে ফ্যামিলিতে এখন সব খাওয়া দাওয়া করছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সব খাওয়া দাওয়া করছি। ভালো আছে।